দেশি সংস্কৃতির লালন চর্চা এবং সুস্থ সংস্কৃতির আত্মীকরণে বহুত্ববাদী পরম্পরা এগিয়ে যাবে বাংলাদেশ। গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবের দশম দিনেও আবৃত্তি, গান, নৃত্য আর নাটকে শিল্পকলা একাডেমিতে ছিল উৎসবের আমেজ। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। এই বন্দনা দেশমাতার প্রতি, শুধু সমৃদ্ধি নয়, সকলের জন্য শুভ বোধের এই আকুতি পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। নির্মলেন দ্বিগুণের কবিতা নিয়ে হাজির অনিমেষ কর, দেশের প্রতি নিবেদিত সকল সাধনা। হে আমার প্রিয় ভক্তবৃন্দ, দেশবাসী, ভাই বন্ধুজন, শিল্পকলার মুক্তমঞ্চে দেশের বিভিন্ন প্রান্তের দলগুলোর পরিবেশনা মন কাড়ে দর্শকদের, ক্ষুদে শিল্পীদের আবৃত্তিও ভিন্ন দোতনায় আনে ব্যঞ্জনা। মৌলবাদীদের চোখরাঙানি উপেক্ষা করে নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় এই উৎসবকে সার্থক করে তুলছে বলে মনে করেন অভিভাবকরা। লেখাপড়ার পাশাপাশি বাচ্চাটা আমার সংস্কৃতি শিখবে, যেন তার দেশের ঐতিহ্যটা ধরে রাখতে পারে। শুধু সংস্কৃতিই নয়, অনিবার্য বন্ধনে গঙ্গা যমুনা এখন দুই দেশের মিলনমেলার উপলক্ষ বলেও মনে করেন সবাই। বাঙালিয়ানা বাঙালির সংস্কৃতিকে তারা সমৃদ্ধির ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখছে। নাট্যশালায় ভারতের দল ছন্দে ছন্দে হালি শহরের প্রযোজনায় নৃত্য নাট্যে বাধা পড়েন দর্শক। বেদে জীবন নিয়ে এক্সপেরিমেন্টালে প্রদর্শিত হয় ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নীলাখ্যান। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।